গুগল প্লে স্টোর থেকে কাইন মাস্টারটাকে ডাউনলোড করে নেওয়ার পরে আমাদের কাইন মাস্টারটা ওপেন করতে হবে। এবার দেখুন ভিডিওর যে টাইমলাইনটা সাজানোর জন্য প্লাস বাটনে ক্লিক করতে হবে এবং এখান থেকে ভিডিও স্ক্রিনের সাইজটা সিলেক্ট করতে হবে। তারপরেই কিন্তু আমরা ডাইরেক্টলি গ্যালারিতে চলে আসব ভিডিও ফুটেজগুলোকে সিলেক্ট করার জন্য। দেখুন আমি একের পর এক প্রত্যেকটা ভিডিও ফুটেজ সিলেক্ট করে নিলাম এবং প্রত্যেকটা ভিডিও ফুটেজ কিন্তু টাইমলাইনে শো করাচ্ছে। এইভাবে টাইমলাইনে নিয়ে আসার পরে দেখুন ভিডিওটা এবার আমরা মিক্স করব। দেখুন এই ভিডিও ফুটেজটির প্রথম অংশটুকু আমার প্রয়োজন নেই, তাহলে কাট বাটনে ক্লিক করে প্রথমের দিকটা আমাকে কেটে নিতে হবে। ওই একইভাবে পিছনের দিকটাও আমার প্রয়োজন নেই, তাহলে ভিডিও ফুটেজটিকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। একইভাবে কাট বাটনে ক্লিক করে রাইট সাইডেরটা আমাকে কেটে নিতে হবে, দ্বিতীয় নম্বর অপশনে তাহলে ক্লিক করতে হবে আমাকে। এখান থেকে আপনারা ভিডিও ফুটেজটিকে জুম করে নিতে পারবেন। ঠিক এইভাবে প্রথমের দিকটা জুম করলাম এবং একইভাবে শেষের দিকটাও আমাকে জুম করে নিতে হবে। একই রকমভাবে এই ফুটেজটার মধ্যেও আমরা সামনেরটুকু এবং পিছনেরটুকু কাট করে নেব। দেখুন যেহেতু এই ভিডিও ফুটেজটারও আমার জুমের প্রয়োজন রয়েছে, তাই একইভাবে সামনের দিকটা এবং পিছনের দিকটা আমি জুম করে নিলাম। একইভাবে এই ভিডিও ফুটেজটার সামনেরটুকু এবং পিছনেরটুকু আমি কাট করে নেব এবং জুম করে নেব। কোনো ভিডিও ফুটেজ যদি আপনাকে দুটি পার্ট হিসেবে লাগে, তাহলে একইভাবে কাট বাটনে ক্লিক করে তিন নম্বর যে অপশনটা রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু ভিডিও ফুটেজটা দুই ভাগ হয়ে যাবে। দেখুন ঠিক এইভাবে আপনাকে ভিডিও ফুটেজটাকে দুই ভাগ করে নিতে হবে। একইভাবে এই ভিডিও ফুটেজটার প্রথম অংশটুকু এবং শেষের অংশটুকু আমি কাট করে নেব। কোনো ভিডিও ফুটেজের যদি আপনাদের স্লো মোশনের প্রয়োজন হয়, তাহলে সেটাও কিন্তু আপনারা এখান থেকে অনায়াসে করতে পারবেন। দেখুন এই ভিডিও ফুটেজটা প্রথম যে অংশটুকু আমি কেটে নিলাম, এই ছোট পার্টটাকে আমি স্লো মোশন করব, তাহলে আপনাকে এভাবে করতে হবে। তাহলে প্রথমেই আপনাকে ভিডিও ফুটেজটাকে সিলেক্ট করতে হবে। এরপরে স্পিড বলে যে অপশনটা রয়েছে, স্পিডে ক্লিক করে স্পিডটাকে মাইনাস করে দিতে হবে, তাহলেই কিন্তু ভিডিওটা স্লো মোশন দেখা যাবে। দেখুন ঠিক এভাবে। ঠিক একইভাবে এই ভিডিও ফুটেজটা শেষেরটুকু আমি কেটে নিলাম। দেখুন আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিও ফুটেজের স্পিড কমাতে এবং বাড়াতে পারেন, স্লো মোশন অথবা স্পিড করতে পারেন। ঠিক এইভাবে প্রথমে ভিডিও ফুটেজটাকে সিলেক্ট করতে হবে, এরপরে স্পিডে গিয়ে যদি স্পিডটাকে প্লাস করে দেন তাহলে ভিডিওটির স্পিড বাড়বে এবং যদি মাইনাস করে দেন তাহলে স্লো মোশন হবে। দেখুন এই ভিডিও ফুটেজগুলির যে বেসিক এডিটিং সেটা কিন্তু কমপ্লিট। আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন কীভাবে মিউজিক লাগাতে হবে এবং কিভাবে কালার চেঞ্জ করতে হবে সেটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমেই পুরোটা দেখাবো। ভিডিওটা একবার শুরু থেকে দেখুন এতক্ষণ পর্যন্ত আমরা যতটুকু কাজ করলাম। দেখুন ভিডিও ফুটেজগুলির অরিজিনাল ভয়েস যদি আপনাদের প্রয়োজন না হয়, তাহলে আপনারা কিন্তু এইভাবে প্রত্যেকটা ভিডিও ফুটেজের ভয়েসগুলোকে মিউট করে দিতে পারেন। তাহলে হবে কি, আপনাদের নতুন কোনো মিউজিক অ্যাটাচ করতে খুবই সুবিধে হবে। যে কোনো ভিডিও ফুটেজের উপরে আপনাদের টেক্সট যদি আপনারা অ্যাটাচ করতে চান, তাহলে প্রথমে লেয়ারে যেতে হবে।
এরপরে দেখুন যে টেক্সট বলে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। আপনার প্রয়োজনীয় টেক্সটটাকে টাইপ করার পরে ফন্টে গিয়ে আপনি এখানে টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করে দিতে পারেন। এরপরে সেই টেক্সটটার আপনার যতটুকু অংশ প্রয়োজন রয়েছে ততটুকু রেখে আপনি সামনেরটুকু এবং পিছনেরটুকু কেটে দিতে পারেন। ভিডিওতে আপনারা এক্সট্রা কোনো মিউজিক অ্যাটাচ করতে গেলে প্রথমত অডিও অপশনে যেতে হবে, তারপরে এখান থেকে আপনার পছন্দ মতো মিউজিকগুলোকে আপনি সিলেক্ট করে প্লাস বাটনে ক্লিক করলেই কিন্তু সেই মিউজিকটা টাইমলাইনে চলে আসবে। দেখুন আমার সিলেক্ট করা মিউজিকটা কিন্তু টাইমলাইনে শো করাচ্ছে। একইভাবে মিউজিকটাকেও আপনার প্রয়োজন মতো কেটে দিতে পারেন এবং মিউজিকটার ভলিউম আপনারা কম বেশি এখানে পছন্দ মতো করতে পারবেন। দেখুন আমার মিউজিকটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। কোনো ভিডিও ফুটেজের যদি আপনারা কালার চেঞ্জ করতে চান তাহলে ভিডিও ফুটেজটাকে সিলেক্ট করে আপনারা কালার ফিল্টারে গিয়ে ফিল্টারগুলো চেঞ্জ করে নিতে পারবেন পছন্দ মতো। দেখুন ঠিক এইভাবে প্রথমত কালার ফিল্টার, এরপরে আপনার পছন্দ মতো যে কোনো ফিল্টার আপনারা এখান থেকে চয়েস করতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা অ্যাডজাস্টমেন্টে গিয়ে কালারটাকে আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। দেখুন এবারে কিন্তু ভিডিও এডিটিংয়ের কাজ আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই ফাইলটিকে সেভ করার জন্য ডান দিকে উপরে কোণের দিকে দেখুন একটা সেভ অপশন রয়েছে বা অ্যারো চিহ্ন দেওয়া আছে উপরের দিকে, সেখানে আমাদের ক্লিক করতে হবে। তারপরেই দেখুন এখানে বিভিন্ন রকম ফরম্যাট দেওয়া আছে যে আপনারা সেই ফাইলটিকে কোন ফরম্যাটে সেভ করতে চান। তাহলে আমি সাধারণত এদিকে 1080 দিলাম এবং এইদিকে 30 করে দিলাম। এরপর এক্সপোর্টে ক্লিক করলেই কিন্তু সেটা সেভ হতে শুরু করবে। ভিডিও এক্সপোর্ট কমপ্লিট, তাহলে চলুন একবার ভিডিওটা প্রথম থেকে দেখা যাক। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।